कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यो क्रिश्ना नाम्ने गौरतिशे नमः पञ्चातत्मात्मकं भक्तं भक्तरूपस्वरूपक भक्ताय अवतारं भक्ताखं नमामि भक्तशक्तिकम् নমো নলীন নেয় বিনোদিনে বিদিন রাধাধর সুধা পান শালিনে বনম নমো গোবিন্দ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে শ্রী শ্রী স্বামী ইতি নামিনে নমোয়ম বিষ্ণুপাদায় গৌরপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত বনমিতি নামিনে প্রথমেই আমি আমার রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্য বর্গের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম আর উপস্থিত সমস্ত কৃষ্ণপ্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দ আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা আমরা আস্বাদন করছি গতকাল আমরা আস্বাদন করছিলাম কিভাবে মহাপ্রভু যখন তিনি জগন্নাথ মন্দিরে এসে প্রবেশ করে অচেতন্য হয়ে পড়েছিলেন জ্ঞান হারিয়ে পড়েছিলেন তখন সার্বভৌম ভট্টাচার্য তিনি তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন এবং বেদান্ত শাস্ত্র শুনিয়েছিলেন মহাপ্রভু নিঃশব্দে সাত দিন ধরে বৈদান্তিক সার্বভূমের গভীর বেদান্ত সূত্রের ব্যাখ্যা শ্রবণ করেছিলেন অবশেষে সার্বভৌম মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন যে হে শ্রীকৃষ্ণ চৈতন্য আমার মনে হয় তুমি বেদান্ত সূত্র বুঝতে পারছো না কারণ আমার বেদান্ত পাঠ এবং ব্যাখ্যা শুনে তুমি কিছুই বলছো না তুমি চুপ করিয়াছ সাত দিন তুমি হ্যাঁ বা না কিছুই বলনি তখন শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দেন যে তিনি ভালোভাবেই তিনি বেদান্ত সূত্রের অর্থ সূত্রের অর্থ হৃদয়াঙ্গম করতে পেরেছেন কিন্তু যে ভাষ্য শঙ্করাচার্য যে তার ভাষ্যে কি বলেছেন তা তিনি বুঝতে পারেননি তা তিনি বুঝতে পারছেন না তখন অত্যন্ত আশ্চর্যজন্বিত হয়ে সর্বভৌম ভট্টাচার্য বললেন তুমি সূত্রেও সূত্রের অর্থ বুঝতে পারছো আর অথচ সূত্রের অর্থ বিশ্লেষণকারীর ভাষ্য তুমি বুঝতে পারছ না তা কি করে সম্ভব বেশ তুমি যদি সূত্রগুলি বুঝে থাকো তাহলে তার অর্থ বিশ্লেষণ করো হ্যাঁ তখন মহাপ্রভু তিনি শঙ্করাচার্যে নির্বিশেষ বাদ সমন্বিত ভাষ্য স্পর্শ না করেই বেদান্ত সূত্রের তাৎপর্য তিনি ব্যাখ্যা করেছিলেন তখন তিনি বললেন যে সূত্রটাকে মহাপ্রভু বলেছিলেন যে সূত্রটাকে আচ্ছাদন মানে আপনার ভাষ্য সূত্রটাকে মানে প্রকাশ করছে না বেদান্ত সূত্র সূর্যের মতো উজ্জ্বল আপনার এই ভাষ্যে ভাষ্য মেঘের মতো সূর্যকে ঢেকে রেখেছে তখন এইভাবে যখন তাদের মধ্যে আলোচনা শুরু হয় তখন চৈতন্য মহাপ্রভু তখন একটা শ্লোকের ব্যাখ্যা হ্যাঁ সার্বভৌম ভট্টাচার্য বললেন তুমি একটা শ্লোকের ব্যাখ্যা করো চৈতন্য মহাপ্রভু একটা শ্লোক তিনি ব্যাখ্যা করে সার্বভৌম ভট্টাচার্যকে বলেছিলেন শ্লোকটা হচ্ছে আত্মারামৈশ নয় নিগ্রন্থিং ক্রমে করিবন্থিং হৈত কিং ভক্তিং ইস্তম্ভূত গুণ হরি মানে যে সমস্ত মুনিগণ যারা আত্মার আনন্দ আস্বাদন করে আর দেহের আনন্দে আনন্দ আস্বাদন করে না তারা সমস্ত জড়জগতের বন্ধন থেকে মুক্ত সেই সমস্ত আত্মারা ভগবানের প্রতি অহৈতুকী ভক্তি করেন অর্থাৎ এই যে এটাই হচ্ছে মুক্তির স্তর তুমি যে বলছো তুমি বলছো মুক্তিটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য কিন্তু মুক্তস্তরে যে আত্মারাম আছেন বা মুনিগণ আছেন যারা জড়জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে সেই মুক্ত পুরুষেরাও কিন্তু ভগবানের প্রতি প্রতি অহৈতুকী ভক্তি সম্পাদন করেন মহাপ্রভু আবার বললেন যে মুক্তি জীবনের চরম লক্ষ্য নয় এই ভুলটা তখনকার দিনের মানুষ বুঝতে পারছিলেন না তারা বুঝতে পারছিলেন না বিশেষ করে যারা অধ্যাত্মবাদী বা সন্ন্যাসী বা ব্রহ্মবাদী বিশেষ করে মায়াবাদী তাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে যে সব মিথ্যা তাদের তাদের তারা কি বলেন যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা হ্যাঁ মিথ্যা জগৎকে অতিক্রম করে হুম তারা বলেন যে এই মিথ্যা জগৎকে অতিক্রম করে ব্রহ্মের কাছে গিয়ে লীন হতে হবে যাটা যেটাকে বলা হয় সাজজ্জ মুক্তি আমরা কয়েকদিন আগামী আমরা সেটা আস্বাদন করেছিলাম মুক্তি পাঁচ প্রকারের সালুক্য সাযুজ্য শ্রেষ্ঠী সারুপ্য হ্যাঁ পাঁচটা পাঁচ রকমের মুক্তি কিন্তু যারা ভক্ত হ্যাঁ তারা কিন্তু কোনো মুক্তি পছন্দ করে না কোনোটাই পছন্দ করে না তারা তাই বলেছে না ধনং না জনম সুন্দরং কবিত কবিতাং বা মম জন্মনি জন্ম জন্মনি হ্যাঁ ভগবত হইতু কি হ্যাঁ মম ঈশ্বরে মানে আমি ধন চাই না সুন্দরী রমণী চাই না যশ চাই না প্রতিপত্তি চাই না আমি চাই শুধু যেন প্রতিটা জন্মের জন্য আমি আমি ভগবানের পাদপত্যের সেবা করতে পারি এটাই চাই ভক্ত তাই মহাপ্রভু বললে যে এই যে যারা অধ্যাত্মবাদী বা ব্রহ্মবাদী তারা মানে মিথ্যা জগৎকে অতিক্রম করে ব্রহ্মের কাছে গিয়ে লীন হতে চায় যেটাকে বলা হয় মুক্তি কিন্তু মহাপ্রভু তার এই ভুলটি বুঝিয়ে দিলেন যে তিনি বললেন যে মুক্ত হওয়ার পরও মুনিগণ ভগবানের প্রতি ভক্তি লাভ করে এবং সার্বভৌম ভট্টাচার্য যে ব্যাখ্যা দিয়েছিলেন সেই এই সেই শ্লোকটার মানে সার্বভৌম ভট্টাচার্য এই যে শ্লোকটা আত্মা রামহ্য মনয় অনেক গ্রন্থি গুরুক্রমে আর সেই এই শ্লোকটার ব্যাখ্যা যে মহা সার্বভৌম ভট্টাচার্য দিয়েছিলেন হ্যাঁ মহাপ্রভু এই ব্যাখ্যা মানে স্পর্শ পর্যন্ত না করে তিনি নিজের মতো ব্যাখ্যা দিয়েছিলেন এবং ভক্তির মাহাত্ম তিনি স্থাপন করেছিলেন ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই জনজগ ভগবানকে পাওয়ার একমাত্র পথ হচ্ছে ভক্তি হ্যাঁ ভক্তিযুগ আমাদের শ্রী শ্রী গুরুদেব বলেন ভক্তিমার্গ ভক্তি হ্যাঁ ভক্তিযুগ বারে বারে পড়ার জন্য সেই ভক্তির মাহাত্ম তিনি স্থাপন করে করেছিলেন সার্বভৌম ভট্টাচার্য এত বড় পণ্ডিত মানে সারা যখন সারা ভারতে সমস্ত পণ্ডিতরা তাকে তাদের শিরোমণি বলে ভাবত হ্যাঁ মানে এত তিনি দক্ষ ছিলেন এত পাণ্ডিত্য ছিল তার কিন্তু এই বালকের কাছে তিনি পরাজিত হলেন পরাজিত হলেন তিনি অত্যন্ত মর্মাহত হয়ে ঘরে গিয়ে রাত্রিবেলা তিনি বসে আছেন মনে বড় দুঃখ আমি কোনোদিন হারিনি জীবনে হ্যাঁ কিন্তু এই একটা ছোটো বালকের কাছে আমি হেরে গেলাম আজ তিনি মনের দুঃখে বসে আছেন কারণ তিনি ছিলেন সরস্বতীর বরপ্রাপ্ত পুত্র তাই তিনি মনে মনকষ্টে তিনি বসে আছেন এমন সময় হঠাৎ দেখলেন যে তার ঘরে এক জ্যোতির্ময় পুরুষের আবির্ভাব হন এক জ্যোতির্ময় পুরুষ আবির্ভূত হয়েছিলেন হ্যাঁ অন্ধকার ঘরটা আলুকে উদ্ভাসিত হয়ে উঠল তিনি দেখলেন চৈতন্য মহাপ্রভুকে তিনি সেই তখন চৈতন্য মহাপ্রভুকে সেই আলুকে দেখলেন তার ছটা হাত চারটা হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ধরে আছেন আর দুটি হাতে সন্ন্যাসীর দণ্ড আর কমণ্ডলু তারপরে তিনি দেখলেন আবার দেখলেন যে আরেকটা রূপ দেখলেন অন্য চারটি হাতে মানে দুইটা হাতে রামচন্দ্রের ধনুর্বাণ আর দুই হাতে কৃষ্ণের মুরলী আর অন্য দুটি হাতে তার দণ্ড এবং কমণ্ডলু এইভাবে তিনি দেখলেন এই শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন নারায়ণ তিনিই হচ্ছেন কৃষ্ণ তিনিই হচ্ছেন রামচন্দ্র এইভাবে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ হ্যাঁ তিনি তাতে রামচন্দ্র হয়ে এসেছিলেন তারপরে কৃষ্ণ কৃষ্ণ হয়ে এসেছিলেন সত্যযুগে নারায়ণ হয়ে এসেছিলেন এইভাবে তিনি মহাপ্রভুর রূপ দর্শন করেছিলেন যিনি প্রথমেই মহাপ্রভুকে মানে ভগবান বলে তিনি স্বীকার করতে চাননি তার শালক গোপীনাথ বলেছিল হ্যাঁ জামাইবাবু আপনি আপনি চিনতে পারেননি এখনও তিনি আপনি যে বেদান্ত শাস্ত্র আপনি পড়াতে চাইছেন আপনি জানেন সে উনিকে উনি হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং আপনি বলছেন ওনাকে শাস্ত্র পড়াবেন সেই যে সেই শালকের কথা শুনে তখন সেই সার্বভৌম ভট্টাচার্য মেনে নিতে চাননি বলছেন না 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 সে একটা সন্ন্যাসী একটা একটা সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে কিন্তু তাকে উচ্চ মার্গে নিয়ে যেতে হবে কারণ সে সে কেশব ভারতীর থেকে ভারতীয় সম্প্রদায়ের থেকে সে সন্ন্যাস নিয়েছে আর ভারতীয় সম্প্রদায় হচ্ছে খুব নিচু স্তরের তাকে উচ্চস্তরে নিয়ে যেতে হবে তাই তিনি বেদান্ত শাস্ত্র মানে চর্চা করেছিলেন মহাপ্রভুর কাছে তিনি তাই বলছেন যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে তিনি প্রথমে মহাপ্রভুকে ভগবান বলে স্বীকার করে নিতে চাননি তিনি যেখানে তখন তিনি যখন সেই সরবুজ রূপে দর্শন করলেন তখন তিনি তৎক্ষণাৎ সেই সময়ে তিনি একশোটা শ্লোকের মাধ্যমে তার বন্দনা করলেন তিনি তার পদতলে ভূমিত হয়ে প্রণাম নিবেদন করে তিনি তাকে আমি এমন ভাষ্য আমি কখনো শুনিনি আমি কখনো শুনিনি আমার এত বয়স হয়েছে কিন্তু আর যে ভাষ্য শুনেছি সেটা নারায়ণ ছাড়া ভগবান ছাড়া এই এই সূত্রের ভাষ্য অর্থ কেউ ব্যাখ্যা করতে পারবে না তুমি স্বয়ং নারায়ণ তুমি আমাকে কৃপা করো এই বলে তিনি মহাপ্রভুকে হি 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 ওয়াজ গ্লোরিফাইং মহাপ্রভু একশোটা শ্লোক তৎক্ষণাৎ মানে রচনা করে তিনি মানে তাকে মহাপ্রভুকে বন্দনা করতে লাগলেন বললেন প্রথম শ্লোকটি হচ্ছে এটাই যে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যুগম শিক্ষার্থ পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য দারী কৃপা মুক্তি প্রপদ্যে হ্যাঁ এই পুরাণ পুরুষ পরমেশ্বর ভগবান জীবকে শিক্ষাদান করার জন্য তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে ভক্ত হয়ে অবতীর্ণ হয়েছেন তিনি বৈরাগ বৈরাগ্যবিদ্যার মাধ্যমে জীবকে ভক্তি প্রদান করেছেন সন্ন্যাস ধর্ম হচ্ছে বৈরাগ্যের প্রতীক আর বৈরাগ্যবিদ্যার শিক্ষা দেওয়ার জন্যই পরমেশ্বর ভগবান সন্ন্যাস ধর্ম তিনি অবলম্বন করেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন তাই আমি তার চরণে তার পাদপত্রী আমি প্রণাম প্রণতি নিবেদন করছি শ্রীরা কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী বলছেন তবে তো করিলা প্রভু দক্ষিণাগমন কুর্মক্ষেত্রে কইল বাসুদেব বিমোহন রস নৃসিং কহিল নৃসিংহ নৃসিংহস্তবন পথে পথে গ্রামে গ্রামে নাম প্রবর্তন গোদাবরী তীরবনে বৃন্দাবন ভ্রম রামানন্দ রায় সহ তাহাই মিলন ত্রিমল ত্রিপদীস্থান করিল দেরশন সর্বত্র করিল কৃষ্ণ নাম প্রচারণ তবে তো পাশ্ডীগণে করিল দলন অহো বল নৃসিংহ আদি দর্শন তখন মহাপ্রভু সে সার্বভৌম ভট্টাচার্যকে কৃপা করে শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে গমন করলেন সেখানে কুর্মক্ষেত্রে তিনি বাসুদেব বাসুদেব নামক এক মানে কুষ্ঠরকে তিনি উদ্ধার করেছিলেন তার তার মানে সেই বেদি তিনি দূর করে দিয়েছিলেন সেইভাবে তিনি পরিভ্রমণকালে তিনি এইভাবে অনেক অনেক লীলা করেছিলেন তারপর কুর্মক্ষেত্র দর্শন করে চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে জিয়র নৃসিংহ মন্দিরে নৃসিংহদেবের বন্দনা করেছিলেন পথে তিনি প্রতিটি গ্রামে তিনি কৃষ্ণ নাম কীর্তন প্রবর্তন করেছিলেন তারপর তিনি গোদাবরী নদীর তীরে তীরের মানে গোদাবরী নদীর তীরের একটা বনকে তিনি বৃন্দাবন বলে মনে করেছিলেন হ্যাঁ সেখানে তার সঙ্গে রামানন্দ রায়ের সাক্ষাৎ হয়েছিল এই রামানন্দ রায় হচ্ছেন ললিতা দেবী না বিশাখা দেবী কৃষ্ণ তিনি রাধারানীর সখী বিশাখা দেবী ছিলেন এবং তিনি এই কলিযুগে তিনি রামা রায় রামানন্দ হয়ে তিনি একটা ম্যাজিস্ট্রেট ছিলেন হ্যাঁ তার পদবী ছিল উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন রাজার সেই রামানন্দ রায়ের সঙ্গে গোদাবরী নদীর তিনি তার সাক্ষাৎ হয়েছিল তারপর তিনি তারপর মহাপ্রভু তিনি তিরুমল এবং ত্রিপুতি মানে তিরুপতি নামক তীর্থস্থান দর্শন করেন এবং সর্বত্র তিনি কৃষ্ণ নাম প্রচার করেছিলেন এই পবিত্র স্থানটি এই যে তিরুপতি এই দক্ষিণ ভারতের এটা কাঞ্জুর জেলায় অবস্থিত আর তিরুপতি মন্দির বেঙ্কটাচল উপত্যকায় অবস্থিত এবং সেখানে রামচন্দ্র শ্রীরামচন্দ্রের বিগ্রহ আছে আর বঙ্কটাচল পাহাড়ের উপর বিখ্যাত বালাজি মন্দির অবস্থিত এইভাবে তিরুপতি মন্দির দর্শন করার পর শ্রীচৈতন্য মহাপ্রভু কয়েকজন প্রাসণ্ডিকও তিনি দমন করেছিলেন তারপর তিনি অহুবল নৃসিংহ মন্দির দর্শন করতে তিনি গিয়েছিলেন এই যে অহুবল মন্দির মানে সেটা দাক্ষিণাত্যের কর্নুল জেলার সারবেল মহকুমায় অবস্থিত এবং সমস্ত জেলায় এই নৃসিংহদেবের মন্দিরটি বিখ্যাত ছিল সেখানে আরও নয়টি মন্দির আছে সেগুলিকে বলা হয় নবনিরসিংহ মন্দির এই মন্দিরগুলির কারুকার্য এবং মানে স্থাপত্য স্থাপত্য শিল্পকলার এক অপূর্ব নিদর্শন তবে এই করপুর যেটা নামক স্থানীয় সেখানে বর্ণনা আছে যে এই শিল্পকলার কাজ কিন্তু অসম্পূর্ণ হয়ে আছে সেইগুলি সব তিনি মহাপ্রভু দর্শন করেছিলেন এইভাবে তিনি কাবেরী নদীর তীরে শ্রী রঙ্গক্ষেত্রে এসে শ্রী মহাপ্রভু শ্রী রঙ্গনাথ মন্দির দর্শন করেছিলেন এবং ভগবত প্রেমে তিনি বিভল হয়েছিলেন তারপর মহাপ্রভু তারপর তিনি মানে চাতুর্মাস আরম্ভ হয়ে যাওয়ার জন্য ভট্টের ঘরে কহিল প্রভু বাস তাই রহিলা প্রভু বর্ষা মাস এইভাবে বর্ষার চার মাস শ্রীচৈতন্য মহাপ্রভু চাতুর্মাসে তিনি এই ভট্টের গৃহে তিনি অবস্থান করেছিলেন এর আমরা রামানন্দ রায়ের সঙ্গে সেই গোদাবরী নদীর তীরে যে আলোচনা হয়েছিল আমরা আমরা পরে তা আস্বাদন করবো আজ আমি এখানেই বিরাম দিচ্ছি যদি গৌর না হইতো তবে কি হইতো কেমনে ধরিতাম দে যদি শিবানন্দ বাবা না হইত তবে কি হইত কেমনে ধরিতাম দেহ যদি শিবানন্দ বাবা না হইত তবে কি হইত কেমনে ধরিতাম দেহ রাধার মহিমা প্রেম রসীমা জগতে তোকে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার গাও গাও পুন শিবানন্দের গুণ গাও গাও পুন গৌরাঙ্গেরও গুণ সরল করিয়া মন এ ভব সাগরে এমন দয়ালো না দেখিয়ে গজন আমি গৌরাঙ্গ বলিয়া না গেনু গলিয়া কেমনে ধরিনু দেহ প্রণাম প্রণাম হরিগুরু বৈষ্ণবের প্রণাম যেন শেষ করছি নিতাই গৌর সীতারন্দ প্রমানন্দ হরিগুরু